আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে মাদারীপুরের শিবচরে। শনিবার মাদারীপুরের শিবচর উপজেলার তিনটি স্পটে বাংলাদেশ জুডিশিয়াল একাডেমি ও বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার, মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান এবং জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। একটা বিশ্ববিদ্যালয়ের জন্য যে জায়গাটা আপনার ঠিক হবে সেটাই আমরা মূলত সিদ্ধান্ত নিয়েছি। আমরা কিছুদিনের মধ্যে জানিয়ে দেবো যে এটা কোন জায়গায় হবে, এবং আমরা বলে ধরি যে বিশ্ববিদ্যালয় আইন বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়টা ইনশাআল্লাহ।